এটা খুব সুন্দর লেখা পড়লাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সমস্ত নদী সমুদ্রে কেন যায় সমুদ্রে এমনিতেও প্রচুর জল আছে তা সত্ত্বেও কিন্তু নদী সমুদ্রের দিকে যায় কখনো শুনেছেন যে নদী সব মরুভূমির দিকে যাচ্ছে তা কিন্তু হয় না আবার দেখুন কোন একজন বৃত্তশালী মানুষ বিখ্যাত মানুষ আপনার বাড়িতে এসছেন বৃত্তশালী মানুষ তো আপনি চেষ্টা করবেন যে তাকে কি করে প্রপার যত্ন করা যায় তাই তো যদি কিছু গিফট দেওয়ার হয় আপনি ভাববেন যে কী দেওয়া যায় ভদ্রলোকে দিলে একটা তার মান থাকে এবং আপনার মানও থাকে এসব ভাববেন আবার একটা দরিদ্র ভিকারীকে আপনি কত টাকা দেবেন পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো ম্যাক্সিমাম বা চাল ডাল দিলেন সেটা যিনি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করছেন তিনি কত টাকা দেবেন বলতে কি চাইছি বা বিষয়টা কি বোঝাচ্ছে সেটা হচ্ছে যেদিকে পূর্ণতা সেদিকে প্রাপ্তি বেশি আরেকটু সহজ করে বলি ইউনিভার্সের নিয়ম হচ্ছে যে মানুষ পূর্ণতা লাভ করবে তার দিকে প্রাপ্তির ঝুলি বেশি থাকবে এই যে ম্যানিফেস্টেশন টেকনিকে বলা হয়ে থাকে যে আপনি ভাববেন যে আপনি পেয়ে গেছেন বলা হয় তো গ্র্যাটিউডের জন্য বলা হয় গ্র্যাটিচিউড আপনি ভিজুয়ালাইজ করুন গ্র্যাটিটিউড ভিজুয়ালাইজ করুন যে আপনার ওটা প্রাপ্তিযোগ হয়ে গেছে যত আপনি এই ভাইব্রেশন লেভেলটা বাড়াবেন তত আপনার প্রাপ্তি যোগটা সহজ হবে এইটা হচ্ছে মূল কথা আর যে মানুষ সব কিছু থেকেই নেই 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 আমার এই নেই তাই নেই শুধু কমপ্লেন কমপ্লেন তাকে কিন্তু নেই রাজ্যের বাসিন্দাই হতে হয় সে কিন্তু কোনো সময় খুশি নয় লক্ষ্য করে দেখবেন প্রচুর মানুষ থাকে এরকম যাদের হয়তো অনেক কিছু আছে কিন্তু কোনো সময় খুশি হতে পারছে না তাদের খুব একটা বেশি দূর যে খুব একটা কিছু হয়েছে সেলফ আইডেন্টি বানানোর ক্ষেত্রে সেটাও কিন্তু নয় যে মানুষ নিজে খুশি হবে যতটুকু রয়েছে তার মধ্যে খুশি গ্র্যাটিচিউড রয়েছে যার মধ্যে তার প্রাপ্তি হবেই সে জানে যে ঠিক আছে আমায় কাজটা করতে হবে আমাকে ভালোবেসে কাজটা করতে হবে আর অপশান নেই তো ভালোবেসে কাজটা করতে হবে ভালোবেসে কাজ করছে যেটা রয়েছে তার মধ্যে সে খুশি হয়ে কাজ করছে ন্যাচারালি কাজের ধরন বদলে যাবে রেজাল্টও বদলাবে ন্যাচারালি রেজাল্ট বদলালে তো প্রাপ্তির যোগ অনেক বেশি ভালো হবেই আর যে মানুষ ভাবছে কাজটা করতে গেলে আমাকে এইগুলো লাগবে এগুলো ছাড়া কাজটা কী করে করি শুধু ভেবেই যাচ্ছে তার যা যা ইকুইপমেন্টস আছে সেগুলো দিয়ে কিন্তু সে কাজটা করছে না শুরু করলে করে দেওয়া যায় কিন্তু কবে ইকুইপমেন্টস আসবে তবে কাজটা শুরু করবো ধারাই বানাই শুরু করেছে ডিলে হচ্ছে অপরচুনিটি মিস হচ্ছে তার রাজ্যেই বাস করতে হবে খুব সুন্দর লাগলো কথাটা সুতরাং যদি কোনো কাজ শুরু করার থাকে যা রয়েছে যেভাবে রয়েছেন ঘুরে দাঁড়ান উঠে দাঁড়িয়ে মাইন্ডসেট বদলান কাজকে ভালোবাসুন শুরু করে দিন শুরু তো করুন খুব প্রয়োজন যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু শুরুটা দরকার একবার যদি শুরু হয়ে যায় দেখবেন রান করে গেছে ঠিক যেমন যেমনই কর কাণ্ডের ক্ষেত্রে প্রতিবাদের দরকার ছিল আছে এবং থাকবে প্রতিবাদটা শুরু হয়েছে সেটা চলবে যতক্ষণ না বিচার আসবে ঠিক ইকুয়ালি যতক্ষণ না সাকসেস আসবে ততক্ষণ চালিয়ে যেতে হবে আর যে সেলফ ডেভেলপমেন্ট থাকলে তার ইচ্ছা থাকলে ডেফিনেটলি সাকসেস আসবে শুধু তাই নয় দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা সেলফ কনফিডেন্স আর একটা হচ্ছে পেশেন্স সেলফ কনফিডেন্স তখন আসবে যখন আপনি নিজেকে সেলফ ডেভেলপ করতে পারবেন আপনার মধ্যে স্কিল থাকবে দক্ষতা থাকবে আপনি জানেন যে আপনি যেটা করছেন তার ক্ষমতা আপনার রয়েছে সেটা আপনি পারবেন এবং কি করতে যাচ্ছেন তার একটা ক্লারিটি থাকছে ডেফিনেটলি সেই কাজটা হবেই যে এই দুটো জিনিস থাকে বাকি প্যারামিটার্সগুলো তো ডেফিনেটলি থাকতে হবে কিন্তু দুটো ইম্পর্টেন্ট জিনিস থাকবে যার সে সব বেরিয়ে যাবে সাকসেস তার হাতের মুঠোয় আসবে স্বাভাবিক ব্যাপার সুতরাং এগিয়ে যান ভালো থাকুন